শুভ সন্ধ্যা আজকে শনিবার দশই অগস্ট দু হাজার চব্বিশ নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে একশো সত্তরতম হান্ড্রেড অ্যান্ড এইথ সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত বিষয় স্বামীজির পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী যিনি আমার পাশেই বসে আছেন যার প্রয়োজনও যার পরিচয় নিষ্প্রয়োজন আর আগে যে একটা বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছিলাম সেটা রিমাইন্ডার হিসেবে দিচ্ছি না সেটাও আপনারা মনে রেখে যদি সম্ভব মানে মনে হয় এটি গ্রহণযোগ্য তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব আজকে আর বিশেষ বাক্য ব্যয় না করে অহেতুক বাক্য ব্যয় না করে আসুন আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত যেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের পরিচালক মণ্ডলীর সিনিয়র মোট সদস্য শ্রী রমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় তার গাওয়া সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি নমস্কার তোমারে করিয়াছি জীবনের রুব তারা আরো কভু হব নাগু পছুয়ারা তোমারে গরিয়াছি জীবনের রুবতারা। জেঠায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো জেঠায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো অকুল নয়ন জালে ঢাল কিরণ তোমারে ছি জীবনের রু রুবতারা তবু মুখ সদামী জাগিতেছে সঙ্গ পলে তিলে কো অন্তর নাহরি কুল কিনারা তবু মুখ মনে জাগিতেছে সঙ্গ পরে তিলে অন্তর নাহেরি খুলকে নারা কখনো বি পাথে জনে ভ্রমিতে চাহে এরি কখনো বি পাথে জনে ব্রমিতে চাহে রি দে আমনিয় মুখো হেরি তোমার কুরিয়াছি জীবনের ধ্রুবতারা সুদ্রিত আর কবু ভাব নাগুয়ারা তোমার কুরিয়াছি জীবনের রু ধ্রুবতারা নমস্কার স্বামীজির চিঠি আলোচনা করার আগে আপনাদের একটি অনুরোধ করছি আপনারা শুনেছেন শ্রী চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আমরা একটা আমাদের মধ্যে একটা আলোচনা করে একটা সিদ্ধান্তে এসেছি যে আপনাদের যদি মনে হয় যে বাকচক্র আপনাদের কাছে গিয়ে অনুষ্ঠান করবে আমরা তাতে রাজি সুজিতদা বলে দিয়েছেন এতে কোনো পারিশ্রমিক লাগবে না আপনাদের কোনো খরচ নেই আমরা কলকাতা এবং কলকাতার আশেপাশে দিয়ে শুরু করতে চাই সেইখানে গিয়ে আমরা বাকচক্রের অনুষ্ঠানটি করব। এবং সেখানে যারা মানুষজন রয়েছেন তারা আমাদের একটা বক্তৃতা শুনবেন আধ ঘন্টা স্বামীজির চিঠিপত্র শুনবেন এবং সেইটি আমরা পরে আপলোড করে দেবো ফলে তাদের ক্ষেত্রে সেই পরের আপলোডটাও হলো এবং তারা সেই মুহূর্তে বসে স্বামীজির একটা চিঠি শুনতে পারবেন তার জন্য আমরা নিজেদের একটু একটু করে প্রস্তুত করছি এবার আপনাদের আমন্ত্রণের অপেক্ষায় আপনারা যদি সুজিতদার মোবাইল নম্বরে ফোন করেন আমন্ত্রণ জানান আমরা ভেবে ঠিক করে পবিত্র সুরমশাইকে নিয়ে সুজিত দেব এবং আমি সেখানে পৌঁছে যাব। সেটি যে শনিবার হতে হবে তা না আমরা যে কোনো দিন রাজি রয়েছি যাওয়ার এবং সেখানে গিয়ে সেইখানে আমরা সেই চিঠিটি পড়ব। আপনারা যারা উপস্থিত থাকবেন তারা আধ ঘন্টা শুনবেন আমাদের কথা শোনার পরে আমরা ফিরে আসব। এবং সেই সপ্তাহে আমরা যখন আমাদের সময়টি আসবে আমরা সেটাকে আপলোড করে দেব এবং সেখানে আমরা ঘোষণা করে দেবো এইটি অমুক জায়গায় তোলা হয়েছিল সেটি আমরা বলে দেবো এই কথাটা বলে আমরা স্বামীজির চিঠিতে চলে যাচ্ছি আমেরিকা থেকে লেখা দোসরা মে আঠেরোশো সাল কলকাতার একটি একজন চিঠি লিখেছেন সেই চিঠি তিনি স্বামীজিকে লিখেছেন যে আমরা আমি সন্ন্যাস সংসার ত্যাগ করতে চাই স্বামীজি সেইখানে তাকে নানা নানারকমভাবে উপদেশ দিয়েছেন গুরুত্বপূর্ণ কথাটি নিয়ে আমরা আলোচনা করব স্বামীজি বলছেন প্রেমে মানুষে মানুষে আর যে ম্লেচ্ছে ব্রাহ্মণে চণ্ডালে এমনকি পুরুষ পুরুষ নারীতে পর্যন্ত ভেদ করে না প্রেম সমগ্র বিশ্বকে আপন গৃহদৃশ্য করিয়া লয় যথার্থ উন্নতি ধীরে ধীরে হয় কিন্তু নিশ্চিতভাবে যে সকল যুবক ভারতের নিম্ন শ্রেণীর উন্নয়নস্বরূপ একমাত্র কর্তব্য মনোপ্রাণে নিয়োগ করিতে পারে তাহাদের মধ্যে কাজ করো তাহাদিগকে জাগাও সঙ্গবদ্ধ করো এবং এই ত্যাগমন্ত্র দীক্ষিত করো এই কাজ ভারতের যুবকগণের ওপর সম্পূর্ণ নির্ভর করিতেছে একজন সংসার ত্যাগ করেছে করতে চাইছে স্বামীজি অন্য কেউ হলে কি বলতেন হ্যাঁ বাবা একদম নিরামিষটা খাওয়া শুরু করো তারপর সকালে গঙ্গা স্নান করো ভোরবেলায় উঠে জবধান করো বিকেলবেলা একটা মন্দিরে যাও তাহলেই তোমার সব হয়ে যাবে আমাদের তো এখন দেখছি একটা সারা ভারতবর্ষ জুড়ে অলৌকিকত্ব দেখানোর চেষ্টা হচ্ছে প্রত্যেক জিনিসের মধ্যে অলৌকিক কিছু বলা স্বামীজি শিষ্যকে বলছেন স্বামীজি সঙ্গ আমরা মন্দিরে পড়ি না তাই আমার দেশ ঘুরে মনে হয়েছে যারা খুব ধর্মধর্ম করে তারা ফুল অফ মরবিডিটি ক্র্যাক ব্রেন্স অ্যান্ড ফ্যানাটিক্স স্বামীজি বলছেন খুব ধর্মধর্ম করে কারণ দেখা গেছে কি যারা প্রাতিষ্ঠানিক ধর্মের মধ্যে ডুবে আছে তাদের মতো নৃশংস আর কেউ হয় না এটি ভারতবর্ষের অভিজ্ঞতা স্বামীজির আমাদেরও সেই অভিজ্ঞতা আমাদেরও কিন্তু তার ব্যতি ব্যতিক্রম নয় আমরা দেখেছি যারা খুব প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাস করে অনেকে আছে তো যে জানো তো আমরা প্রতিদিন না সকালে মাকে খাবার না দিয়ে জল আর মিশনা দিয়ে বেরোতে পারি না দেখা যায় যারা মাকে যত জল দেন তারা মানুষ মাকে তত কম জল দেন এটা অভিজ্ঞতা মানুষের তাই জন্যে স্বামীজি বলছেন যিনি সন্ন্যাসীতে চাইছেন তাকে প্রেম প্রেমে মানুষে মানুষে আর জেম লেচ্ছে ব্রাহ্মণ চণ্ডালে এমনকি পুরুষ নারীতে পর্যন্ত ভেদ করে না প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ আর যে মেলেচ্ছে ব্রাহ্মণে চণ্ডালে এমনকি পুরুষ নারীতে পর্যন্ত ভেদ করে না স্বামীজির সময় তো বটেই এখনও খুব বাড়ছে আবার সেই পুরনো সমাজ ফিরে আসছে যেখানে সমাজে ব্রাহ্মণদের সঙ্গে অন্যদের একটা বিপুল দূরত্ব রচনার চেষ্টা হচ্ছে এবং আমাকে শুনতে হচ্ছে আমি এতকাল শুনিনি আমি ছাত্রজীবন থেকে স্বামীজির বক্তৃতা বক্তৃতা করি প্রথম যখন বেলুর মোটে ইউথ কনভেনশন হয় উনিশশো সালে আমি তার প্রথম সবার বক্তৃতা ছিলাম বক্তা ছিলাম স্বামীজির যখন ষাধ্য শতবর্ষ হয় তখন আমি শেষ দিনের বক্তা ছিলাম কিন্তু এখন শুনতে হচ্ছে আপনি তো ব্রাহ্মণ কেন পইতে পড়েন না কেন মাংস খান আমাকে লোকেশ্বরন্দ যে প্রশ্ন কোনো দিন করেননি আমার গুরু মহারাজ এই প্রশ্ন কোনো দিন করেননি এখনও কোনো স্বামীজি করছেন না কিন্তু রামকৃষ্ণ মিশনের তথাকথিত ভক্তরা আমাকে মাঝে মাঝেই এই প্রশ্ন করে বিব্রত করছে যে আচ্ছা আপনি কি মাংস খান আপনি তো বৈষ্ণব পরিবারের ছেলে না হ্যাঁ জানেন তো বৈষ্ণব পরিবারে টেবিল টেনিস খেলতাম তখন পৈতেটা এত বিরক্ত করতো সেটাও ফেলে দিলাম কারণ হাতে বারবার নেমে আসে তাই পৈতেটাও পড়ি না এবং মাংসও খাই মাংসটাই খাই এবং তাদের প্রভানন্দজির কথা বলি প্রভানন্দজির কাছে আমি যেতাম প্রত্যেক সপ্তাহে উনি আমাকে বধ স্নেহ করতেন তা উনি সাধুদের বলতেন জানো তো সাধুরা যা খায় ওরা ও তা খায় না তো ওকে দুধ দেবে না ফল দেবে না মিষ্টি দেবে না কারণ ওদের সব অ্যালার্জি রয়েছে কিন্তু এখন প্রশ্ন শুনতে হচ্ছে এইখানেই ভারতবর্ষ গিয়ে পৌঁছচ্ছে ফলে এই যে চওড়া চওড়া রাস্তা এই যে উঁচু উঁচু বাড়ি এই যে উন্নত পরিকাঠামো এই যে পৃথিবীর সব ভোগের জিনিস হাতের মধ্যে চলে এসছে সেখানে মানুষ আস্তে আস্তে পিছিয়ে পড়ছে তাই কিন্তু বাকচক্রের একান্ত প্রয়াস মানুষের মধ্যে বিবেকানন্দের আলো পৌঁছে দেওয়া যদি বাকচক্রের প্রয়াস জিজ্ঞেস করেন দিস ইজ দি অনলি পারপাস টু এনশিওর টু এনশিওর পিপল দ্যাট রিড বিবেকানন্দ টু এনলাইট ইন ইয়োর সেলফ এই যে বিবেকানন্দের আলো তাই তিনি বলছেন যে সাধু হতে তাকে বলছেন যে সকল যুবক ভারতের নিম্নশ্রেণীর উন্নয়ন রূপ একমাত্র কর্তব্য মনোপ্রাণে নিয়োগ করিতে পারে তাহাদের মধ্যে কাজ করো তাহাদিগকে জাগাও সঙ্গবদ্ধ করো এবং এই ত্যাগ দীক্ষিত করো এই কাজ ভারতের যুবকগণের ওপর সম্পূর্ণ নির্ভর করে দিচ্ছে তোমার কাজটা কি মন্দিরে যাওয়া নয় ওই নিম্নবর্গের মানুষের মধ্যে কাজ করা তাদের মধ্যে কাজ করো তাদের জাগাও সঙ্গবদ্ধ করো ত্যাগ মন্ত্রে দীক্ষিত করো যখন আমি এখান দিয়ে আসি এই বাড়িতে আসি ডাঙায় আমি ওই খাল খালপাড় দিয়ে আসি অসংখ্য দরিদ্র মানুষ খাল পাড়ে ঝুপড়িতে থাকেন ছোট ছোটো বাচ্চা তারা কখন যে আমার মোটরসাইকেলের সামনে চলে আসবেন তার হিসেব নেই কিন্তু তখন আমার মনে হয় যে এইদের জাগরণের কথাই স্বামীজি বলেছিলেন আমাকে অনেকেই বলেন যে তুমি কি স্বামীজি ছাড়া কখনো থাকো ভাই এখনও পারিনি থাকতে এমন কোনো ক্ষণ নেই যেটা স্বামীজি তারা থাকি না এই নিম্নবর্গের মানুষের মধ্যে কাজ করতে স্বামীজি বলছেন সাধারণ মানুষের মধ্যে কাজ করতে বলছেন কিন্তু কি দেখা যায় দেখা যায় সাধারণ মানুষের প্রতি সীমাহীন অবজ্ঞা তাই কোনো ধর্মই কোনো আচরণ কোনো কিছুই কাজ করে না স্বামীজি বলছেন এদের মধ্যে প্রেম এমন একটা জিনিস বলছেন যে ম্লেচ্ছে ব্রাহ্মণে চণ্ডালে এমনকি পুরুষ নাড়িতে পর্যন্ত ভেদ করে না যদি সে প্রেমটা নিঃস্বার্থ প্রেম হয় নিবে বিনোদিনী একটা গান লিখেছিলেন আমি চাই না চাই না চাই না ওজন করা ভালোবাসা সিন্ধু সম ভালোবাসা বিন্দুতে কি যায় পিপাসা ভালোবাসা খাঁটি সোনা। ভালোবাসায় খাদ মেশে না ভালোবাসায় বেচা কেনা ডুবি করে আসা আমি চাই না চাই না চাই না ওজন করা ভালোবাসা যদি নিঃস্বার্থ প্রেম হয় সেই নিঃস্বার্থ প্রেমের কথা স্বামীজি বারবার বলেছেন বারবার সহানুভূতির কথা বলেছেন স্বামীজি যখন বিখ্যাত হননি সবে চলেছেন আমেরিকায় ইয়োকোহামাতে গেলে চিঠি লিখেছিলেন মাদ্রাজি গুরুভাইদের সেখানে বলছেন ভারতবর্ষ সহস্র যুবকের বলি দিতে প্রস্তুত যারা দরিদ্রদের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে তাদের অসহায় মুখে অন্নদান করবে তাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাবে এবং আমাদের পূর্বপুরুষের অত্যাচারের ফলে যারা পশু পদবীতে উপনীত হয়েছে তাদের উন্নতির অসীম চেষ্টা করবে ইমানুয়েল কান্ট তার বিখ্যাত গ্রন্থ গ্রাউন্ডওয়ার্ক ওয়ার্ক অফ দ্য মেটাফিজিক অফ মরালস সেইখানে মানুষের কথা বলছেন মানুষের কর্তব্যের কথা বলছেন বলছেন হিউম্যান অ্যাকশন ইজ মরালি গুড নট বিকজ ইট ইজ ডান ফ্রম ইমিডিয়েট ইনক্লিনেশান স্টিললেস বিকজ ইট ইজ ডান ফ্রম সেলফ ইন্টারেস্ট বা বিকজ ইট ইজ ডান ফর দি সেক অফ ডিউটি যখন মানুষের ভেতর থেকে সেই কর্তব্য বোধটা জেগে ওঠে তখন সে একটি নিজেকে উন্নত স্তরে নিয়ে যায় দেখবেন আমাদের বিপ্লব আন্দোলনে যারা ছিলেন তারা প্রত্যেকেই গভীরভাবে সমাজ সেবার সঙ্গে যুক্ত ছিলেন সুভাষচন্দ্র বোসের জীবনে যদি আমরা পড়ি দেখব তিনি যখন প্রেসিডেন্সি কলেজের ছাত্র যখন পরীক্ষায় এগিয়ে আসছে তিনি কলাবাগান বস্তিতে গিয়ে বসন্ত রুগীর সেবা করতেন তিনি কিন্তু জানকীনাথ বসুর ছেলে ছিলেন তার কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন ছিল না তিনি কিন্তু বস্তিতে যাবেন কেন বন্ধু দিলীপ রায় লিখছেন সেখানে গিয়ে তিনি বইটি পাশে রেখে দিয়েছেন তিনি সেবা করছেন বসন্ত রুগী তখন কিন্তু বসন্ত মানে শুধু ছোঁয়াচে নয় মৃত্যুর নামান্তর সেখানে সেবা করছেন জল খাওয়াচ্ছেন খুব জ্বর হয় জলপটি দিচ্ছেন গায়ে যাদের খোসা উঠছে সেই খোসাগুলোকে তিনি একটু হাত বুলিয়ে দিচ্ছেন বা কোনো জিনিস দিয়ে সেটাকে উপশম করছেন কষ্টটা আবার তারা যখন ঘুমাচ্ছে বসে বই পড়ছেন এ কথাটা বলুন তো বাড়ির কাউকে যার বিয়ে পরীক্ষা দুমাস পরে বা আইআইটির পরীক্ষা তাদের বলুন ভাই চলো বস্তিতে গিয়ে সেবা করি তারপরে না না আমরা সম্ভব না তাই জন্যে কি হয় তারা যখন বড় হয় তখন অধিকাংশই দুপে দানব তৈরি হয় নিজে নোবেল পুরস্কার পেয়ে করোনার লোরেন্স বার্টন রাসেলকে চিঠি লিখেছিলেন অ্যাট লাস্ট আই হ্যাভ ডিসকভারড দ্য মিসিং লিঙ্কস বিটুইন অ্যানিমালস অ্যান্ড সিভিলাইজড মেন ইট ইজ উই আমরাই হচ্ছে তাই আমি একটা আপনাদের ছোট্ট উদাহরণ দিচ্ছি এসপ্যানেডের মোড়ে যেখানে সুরেন ব্যানার্জি রোড এবং জওহরলাল নেহরু রোড কাট করছে একটি ট্রাফিক সিগনাল আছে হোয়াইট ভ্যালেড সামনে এক বৃদ্ধা ভদ্রমহিলা বসে থাকে। তিনি বসে ভিক্ষা করেন অসংখ্য মানুষ সেখান দিয়ে যায় অসংখ্য মানুষ আমি দুটো উদাহরণ দিচ্ছি আমি ওই পথ দিয়ে রোজ অফিসে যাই এবং বাড়ি ফিরি শীতকাল জ্যাকেট পরে আছি ভদ্রমহিলারও বেশ ঠান্ডা লাগছে এবং বোঝাই যাচ্ছে তিনি কাঁপছেন কতগুলো ছেলে তারা যে খুব অর্থবান বা খুব শিক্ষিত তা মনে হয় না তারাও ওখানে যখন এসছে তখন সে ভদ্রমিলা কাঁদছেন ও ঠিক পেছনে ফুটপাতে এইসব জ্যাকেট জামা কাপড় গরম জামা কাপড় বিক্রি হয় তো একটি ছেলে গেল ওখানে ধরুন দেড়শো টাকায় জ্যাকেট কিনতে পাওয়া যায় সে যে খুব খুব শীত আটকায় তা না কিন্তু বাহারি হয় তো সে এনে ভদ্রমিলাকে পড়িয়ে দিল আমি মোটর সাইকেলটির পাশে রেখে দেখেছিলাম কি অসাধারণ তাদের মন কিছুদিন আগে খুব গরম যখন পড়েছে মে মাসে এবার তো প্রচণ্ড গরম পড়েছিল দেখি ওর পাশে একটি আইসক্রিম আলা বসে রোজই সে বসে তো একটি বাচ্চা তার বাবা মার সঙ্গে যাচ্ছে এবং সেই বাবা মা দেখছেন ভদ্রমহিলা বসে রয়েছে তারা একটা আইসক্রিম কিনলেন এবং বাচ্চার হাত দিয়ে ওই ভদ্রমূলাকে আইসক্রিমটি দেওয়ালেন এটি কিন্তু বাচ্চাটির মনে সারা জীবন দাগ কেটে যাবে এবং সে যেখানেই থাকুক সেখানেই অশক্ত মানুষের পাশে সে দাঁড়াবে এটি বিবেকানন্দ চর্চা বিবেকানন্দ চর্চা মানে ঘরে বসে ভক্ত সম্মেলনে যাওয়া নয় বিবেকানন্দ চর্চা মানে মানুষের পাশে দাঁড়িয়ে যতটুকুনি হোক তাকে সহায়তা করা এই যে বাচ্চাটি তার বাবা মা তার হাত দিয়ে দেওয়ালো আমার অসাধারণ লাগলো সেই বাচ্চা ভদ্র মানে তো হেঁটে যাচ্ছেন তার মানে তারা যে খুব অর্থনৈতিকভাবে সবল তা নয় কিন্তু বাচ্চাটিকে তিনি দেওয়ালেন এবং সেই বাচ্চাটি সেই আইসক্রিমের যে কাভার থাকে সেটা খুলে ভদ্রমহিলাকে দিলেন তার আগে দেখেছিলাম শীতকালে ওই ছেলে তিনটি তারা একটা জ্যাকেট কিনে ভদ্রমহিলাকে পরিয়ে দিলেন কিন্তু যারা ওইখানে দাঁড়ায় যারা স্বচ্ছন্দে ওই জ্যাকেটের দোকান কিনে দিতে পারে জ্যাগুয়ার থেকে শুরু করে বিএমডব্লিউ সবই আছে রাস্তারা সাইড করে তাকে দেওয়া যায় তারা কিন্তু কেউ দিলেন না তাই বিবেকানন্দের কাছে এরা শূন্যের বলছেন তোমাদের কাছে মনে হয় ঠান দিদির মুখে গল্প শুনছি তোমরা শূন্য লীন হয়ে যাও আর নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে ভুনাওয়ালার উননের পাশ থেকে ঝোর জঙ্গল পাহাড় পর্বত থেকে সাধারণ মানুষের কথা কেন স্বামীজি বলছেন কারণ সাধারণ মানুষের মধ্যে স্বামীজি গোটা ভারতবর্ষ ঘুরে ভালোবাসা লক্ষ্য করেছেন এখনও আছে এখন আমরা দেখি না তাই এখনও যদি চুপ করে দেখেন দেখবেন সাধারণ মানুষই তাদের সন্তানকে ভালোবাসে দেখবেন সাধারণ মানুষ চলে গেলে ট্রাক ভর্তি মানুষ শ্মশানে যায় আর যখন কোনো অর্থনৈতিকভাবে সবল মানুষ যান তখন যিনি শুয়ে রয়েছেন তিনি পিছনে শুয়ে থাকেন নিথর দেহ একজন চালক তার পাশে তাঁর পুত্র সন্তান বা কন্যা সন্তান এবং পিছনে বড়জোর দুজন বন্ধু আর যারা সাধারণ মানুষ তারা অসংখ্য সংখ্যায় গিয়ে শ্মশানে যান আমরাও বিশ্বে যারা তথাকথিত শিক্ষিত বলি সেটা আনকালচার বলেই যায় এবং ওরা ওই যে কাঁদে না ওই কান্নাটা একটা ফ্যাশান আসলে আমাদের চোখ দিয়ে আর জল পড়ে না মানুষের প্রতি কোনো স্তরে টান নেই তাই বিবেকানন্দ লিখছেন বিবেকানন্দের বলছেন ঈর্ষা ও অহংভাব তাড়াইয়া দাও সঙ্গবদ্ধভাবে অপরের জন্য কাজ করতে শেখো আমাদের দেশের এইটির বিশেষ অভাব শুভাকাঙ্ক্ষী বিবেকানন্দ আশীর্বাদক লিখছেন না বলছেন শুভাকাঙ্ক্ষী ওয়েল উইস আর বিবেকানন্দ সিদের আশীর্বাদক লিখতেন না অধিকাংশ জীবনে এই শুভাকাঙ্ক্ষী লিখতেন কেন লিখছেন বলছেন দেখো আমাদের দেশে সংঘবদ্ধভাবে অপরের জন্যে কাজ করিতে শেখো এই আমাদের দেশে এইটির বিশেষ অভাব আমরা কিছুতেই পারি না আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আপনারা যখন চলে যান বেশ তো অফিস পরিষ্কার থাকে তো একজন পুলিশ কমিশনার চলে গেলে আরেকজন পুলিশ কমিশনার আসবেন এই বিপুল খরচ করে আবার নতুন সোফা আবার সোফায় পর্দা লাগানো ঘরে আবার সোফার রঙ পাল্টানো কেন করেন যে কী হয় এটা কি আপনার এ প্রফেশনাল এফিসিয়েন্সি বাড়ে তাহলে আপনি সাইকোলজিস্ট দিয়ে দেখান না কেন যে সাইকোলজিস্ট ঠিক করবে যে এই হচ্ছে কন্ডিশন মিটার ব্যবহার করে যে আমার এফিসিয়েন্সি বাড়বে মানুষের বেশি সেবা হবে ঘরের রং হবে তখন তিনি বলেন আসলে ব্রিটিশ লেগাসি। ব্রিটিশ এরকম করতো ওয়ারেন হেস্টিংস দুপুরের পর ঘুমাতেন পাংখাওয়ালা এক টাকা না চিরত তার রস পাওয়া যায় সে যে পাখা টেনে দিচ্ছে ছিল কিন্তু সঙ্গবদ্ধ জীবন সাহেবরা আমাদের শেখালো না যেহেতু তারা আমাদের উপর রাজত্ব করতে এসছে তাই তারা মনে করেছিল কনগ্রেগ্রেশান হচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ ফলে কোনো স্তরে কালেকটি ব্যাপার শেখালো না দেখবেন আমি সেন সন্দীপ সেনগুপ্ত বলে আমার একজন খুব প্রিয় সাংবাদিক আছেন তার অনেক বয়স অনেক বয়স তার হাসির কাছাকাছি বয়স তিনি রঙ্গনাথানন্দজির গল্প করছিলেন রঙ্গনাথানন্দ যখন গোল পার্কের সেক্রেটারি ছিলেন উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি সালে তখন তিনি প্রত্যেক বুধবার কলেজের ছাত্রদের সঙ্গে এক ঘন্টা করে ক্লাস নিতেন ক্লাস নেওয়া মানে বিবেকানন্দ চর্চা কিন্তু অন্যভাবে মহারাজ তাদের সোশ্যাল এটিকেট শেখাতেন যে দেখো যখন বাসে যাচ্ছ তখন সহকর্মী সে বা সহযাত্রীদের সঙ্গে কীভাবে ব্যবহার করবে যখন ট্রেনে যাচ্ছ সহযাত্রীর সময় কীভাবে ব্যবহার করবে আমি তাকে বলছিলাম দেখুন মহারাষ্ট্র ভিশনারি ছিলেন বলতে পারতেন দেখবেন মেট্রো রেলে যারা নিয়মিত চড়েন তাদের বহুরের এই অভিজ্ঞতাটি হয় আজকাল তো পিঠে ব্যাগ নিয়ে হাঁটাটা মানুষ যায় আমেরিকানরা নব্বই সালে বলতে শুরু করে হ্যান্ড শুড বি ফ্রি হাত খালি থাকবে আমেরিকানরা ব্যাগ নিয়ে আসে এবং এই ব্যাগ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সেই ব্যাগের মধ্যে ল্যাপটপ থাকে সেই ব্যাগের মধ্যে ওয়াটার বটল থাকে সেই ব্যাগের মধ্যে টিফিন থাকে সে গরমকালে ব্যাগের মধ্যে তোয়ালে থাকে এবং পিঠে ব্যাগ নিয়ে ওঠেন কিন্তু সভ্য দেশে ব্যাগে উঠেই ব্যাগটা পিঠ থেকে নামিয়ে পায়ের কাছে রাগাটা প্রথা আমাদের দেশে কি আপনার পিঠে ব্যাগ অথচ আপনি একজনের সামনে দাঁড়িয়ে আছেন তিনি বসে আছেন তার চশমার সামনে দিয়ে ব্যাগটা যাচ্ছে যেই একটু দুল্য ট্রেনটা সঙ্গে সঙ্গে মুখে এসে ব্যাগটা পড়ল আপনি যে ইচ্ছে করে করলেন তা না আপনি সঙ্গবদ্ধ জীবনে অভ্যস্তই নন তাই জন্য এটা হলো দেখবেন যারা ফ্রিকুয়েন্ট ফ্লায়ার তারা তো বিদেশে যান কোথাও কিন্তু আমাদের মতো হয় না যেই এয়ারপোর্ট চলে রয়েছে সঙ্গে সঙ্গে নামতে হবে যেন আপনাকে ছেড়ে দিয়ে প্লেনটা আবার আকাশে উঠে পড়বে আপনি প্লেনের মধ্যে একা পড়ে থাকবেন যে যে মুহূর্তে সে কখন লোকার থেকে জিনিস বের করব একেবারে ছুটব ওই সে দরজার দিকে কেন এটা সঙ্গবদ্ধ সংঘবদ্ধ জীবনে এবং আমরা কালেক্টিভলি কাজ করতে পারি না কিছুদিন আগে এটি বিবেকানন্দ সংঘ তারা ভেঙে গেল এবং তারা আমাদের বলল যে আমাকে জানালো যে আমরা আমাদের মতো কাজ করব বিবেকানন্দকে সরে যাচ্ছি না অনেকখানি অনেকক্ষণ তারা গালাগালি দিল যে যারা সংকটটি চালান তাদের উপর। আমি সব শুনে বললাম ভালোই করেছো ভাই তোমাদের জন্যই তো স্বামীজি বলেছিলেন যেখানেই বাঙালি সেখানেই দলাদলি আর পাঁটাবলি দ্বিতীয়বার ফিরে এলেন বিদেশ থেকে শারদানন্দজিকে বলে হ্যাঁ রে বাঙালি কেমন আছে শারদানন্দি বললেন যে ভালোই আছে তবে এখন দুটো বাঙালি হলে তিনটে দল হবে তো আমি অনেক উন্নতি করেছে বল যেখানেই বাঙালি সেখানেই এই দলাদলি আর বলি আমেরিকাতে উত্তর আমেরিকায় একটি দুর্গা পুজো হতো আজ থেকে চল্লিশ বছর আগে এখন ষোলোটা পুজো হয় এই হচ্ছে বাঙালির অবস্থা বাঙালি কালেকটিভলি থাকতে পারে না তাই স্বামীজি বারবার বলছেন কালেকটিভলি এই যে বেলুর মঠ করার আগে যখন বিদেশ থেকে চিঠি লিখছেন তখন বলছেন কালি চিঠিপত্রের উত্তর দেবে শরৎ থাকবে যারা প্রশ্ন নিয়ে আসছে তাদের উত্তর দেওয়ার জন্যে এবং বলছেন যখন কেউ চিঠি লিখবে তখন তাকে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে আবার লিখছেন যে তোমরা অর্গানাইজেশান কিচ্ছু জানো না আমি তোমাদের অর্গানাইজেশান শিখিয়ে দেবো কেন বলছেন কারণ কালেকটিভলি হয় না আমাদের দেশের কাজই হচ্ছে আগে যিনি ছিলেন তিনি কিছুই জানতেন না আর আমি সব জানি স্বামীজি বারবার বলছেন ও কিছু জানে না ও কিছু পারে না আর সাথে একটু মুচকি হাসি যে কোনো প্রতিষ্ঠান ভেঙে পড়ার জন্যে এইটুকুই যথেষ্ট স্বামী ত্রিগুণাতিতানন্দিকে তিনি উৎসাহ দিয়েছিলেন তাদের উদ্বোধন পত্রিকা প্রকাশিত হয় বারবার স্বামী ব্রহ্মানন্দজিকে বিলের থেকে লিখেছিলেন যে ওকে সর্বতভাবে সাহায্য করার জন্যে ত্রিগুণাতিতানন্দজিকে উৎসাহ দিয়ে বলেছিলেন তুই এক লাফে লঙ্কায় গিয়ে পড়বি আর গুজগুজেরা পিছনে পড়ে থাকবে স্বামীজি এই গুজগুজেদের ভীষণ ঘৃণা করতেন নিজেই বলছেন যে আমি একটা আগুনকে বহন করে বেড়াচ্ছি কিন্তু দুর্ভাগ্যই যে তোমরা কেউ সেই আগুনকে বহন করে বেড়াচ্ছ না তোমরা সে কোনো ছেঁড়া নেতা ধরে টানাটানি করছো ঠাকুরের কাছে প্রার্থনা করি যারা তোমরা সে আগুনকে স্পর্শ করতে পারো এই আগুনটা হচ্ছে মানুষের প্রতি সহানুভূতি মানুষের প্রতি শ্রদ্ধা এবং মানুষের যন্ত্রণা নেবানোর আগুন এটি স্বামীজি বহন করে বেরিয়েছেন এবং ভারতবর্ষই হোক বা বিদেশি হোক মনে রাখতে হবে মাইশোরের মহারাজা তিনি তার বাড়ির কয়েকটা ঘর খুলে দিয়েছেন অর্থনৈতিকভাবে অনগ্রসর ছেলে মেয়েদের পড়াশোনা সেখানে হবে বলে স্বামীজি লেক লুসানে আছেন পল ডয়সনের সঙ্গে বলতেই পারতেন রাজা দারুণ কাজ করেছেন স্বামীজি দারুণ কাজ বলে থেমে গেলেন না বললেন রাজাকে চিঠি লিখলেন অভিনন্দন জানিয়ে এই জীবন কয়েক দিনের জীবনের চাকচিক্য কয়েক দিনের সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে বাকিরা মৃত প্রেততুল্য তারপর লিখলেন রাজা আপনার জন্য প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি দারিদ্র ও অশিক্ষায় নিমজ্জিত লক্ষ লক্ষ ভারতীয়ের জন্য আপনার মন যেন গভীরভাবে অনুভব করে আঠেরোশো সালে লিখছেন সরলা দেবী চৌধুরানীকে চব্বিশে এপ্রিল আঠেরো সালে লিখছেন যদি কেউ এই হতশ্রী লুপ্তভাগ্য পরপদদলিত চিরভুভুক্ষিত এবং কলহশীল ভারতবাসীকে প্রাণের সহিত ভালোবাসে ভারতবর্ষ আবার জাগিবে স্বামীজি জানতেন ভারতবর্ষের মানুষের মধ্যে কলহ আছে জানতেন ভারতবর্ষের মানুষ সঙ্গবদ্ধ হতে পারেন না তাই তিনি এটি নতুন সন্ন্যাসী সঙ্গ প্রতিষ্ঠা করলেন এবং সন্ন্যাসীর সংজ্ঞা দিয়ে বললেন বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম জীবের গগনবেদি হাহাকার থামাতে বিধবা রস্রুজল মুছাতে পুত্রহীনার প্রাণে শান্তিতে সকলের ঐহিক ও পরমার্থিক মঙ্গল বিধান করতেই সন্ন্যাসীর জন্ম হয়েছে সন্ন্যাসীর গেরুয়া পোশাক সে তো যুদ্ধের অঙ্গসজ্জা স্বামী বীরজানন্দজি শারদামণির শিষ্য ছিলেন স্বামীজি তাকে সন্ন্যাস দিয়েছিলেন এবং তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের ষষ্ঠ অধ্যক্ষ হয়েছিলেন স্বামী বিরযানন্দী স্বামীজিকে চিঠি লেখেন যে কীভাবে ধর্ম জীবন যাপন করব এবং আশীর্বাদ প্রার্থনা করেন স্বামীজি তাকে উত্তরে লেখেন তোর জন্য তোকে আমি এত ভালোবাসি কালী কালীকেষ্টর নাম ছিল কালীকৃষ্ণ মহারাজ পূর্বাশ্রমের নাম ছিল কালকৃষ্ণ বসু তোকে আমি এত ভালোবাসি তোর জন্যে প্রতিদিন ঠাকুরের কাছে প্রার্থনা করি তুই আমার মতন খেটে খেটে মরে যা এই যে প্রার্থনা করছেন স্বামীজি মরে যা কাদের জন্যে মনে যা ওই নির্মবর্গ মানুষ ওই যন্ত্রণাক্লিষ্ট মানুষ ওই কষ্টে থাকা মানুষ আমাকে বহু লোকে বলেন যে আরে স্বামীজিদের কথা আর বলো না স্বামীজিরা তো মুরগি খেয়ে ওরকম চেহারা করেছেন তাদের আমি বলি একবার কষ্ট করে একটু অরুণাচল প্রদেশে যান না যেখানে সর্বকানন্দজি একটি প্রতিষ্ঠান তৈরি করছেন একবার কষ্ট করে গিয়ে দেখুন না সুদর্শন মহারাজ যখন এই তৈরি হয় যখন কেদারনাথ ভেঙে যায় এবং রামকৃষ্ণ মিশন তারা রিহ্যাবিলিটেশন শুরু করেন সেখানে গিয়ে কিভাবে কাজ করেছেন সুদর্শন মহারাজ আমি নিজে চোখে দেখে এসেছি কিভাবে স্বামী শ্রীকরানন্দজি তার শরীর চলে গেছে তিনি ট্রাস্টি মেম্বার ছিলেন চিত্ত মহারাজ তাঁরও শরীর চলে গেছে কিভাবে তার অন্ধ্রপ্রদেশে পূর্ব গোদাবরী জেলায় এটি ব্রিজ তৈরি করেন আমি খুব কাছ থেকে স্বামী আত্মস্থানন্দকে কাজ করতে দেখেছি তিনি যেভাবে রিলিফ চালাতেন পরে তিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন প্রেসিডেন্ট হয়েছেন সে তো দীক্ষাগুরু অন্য কথা যখন তিনি রিলিফ চালাতেন কিভাবে মানুষের প্রতি কনসার্ন সেই ঘাটায় বন্যা হয়েছিল সে বালি দেওয়ানগঞ্জে একেবারে তছনছ হয়ে গিয়েছিল হুগলি জেলায় কীভাবে রামকৃষ্ণ রিহ্যাবিলেট করেছিলেন কিভাবে সুনামির পরে দক্ষিণ ভারতে কাজ করা হয় সেখানে গিয়ে দেখা যায় সব জায়গাতেই সাধারণ মানুষের প্রতি সীমাহীন শ্রদ্ধা ভালোবাসা সেটি বিবেকানন্দের আলো সেই আলোতেই এতদিন দিন ধরে এই মিশন চলছে এবং যারা যারা বিবেকানন্দের পথ অনুসরণ করছেন তারাও সেই আলোকে বহন করে নিয়ে চলেছেন এবং একটি আলো থেকে আরেকটি আলো ছড়িয়ে পড়ছে স্বামীজির যে মূর্তি রয়েছে লালিক বানিয়েছিলেন সেটি লিটন স্টার্চিকে উপহার দেন জোসেফেন ম্যাকলাউড। সেটি লিটন স্টার্চি বিখ্যাত আমেরিকান সাহিত্যিক তার পড়ার টেবিলে রাখা ছিল প্রত্যেক দিন সেখানে আলো এসে পড়তো বিকেলবেলায় একদিন লিটন স্টার্চি রয়েছেন দেখেন পড়ন্ত বিকেলের আলো সেখানে এসে পড়েছে তিনি জোসেফিন ম্যাকলাউটকে লিখেছিলেন যে তোমার দেওয়া ল্যালিকের মূর্তিখানি আমার পড়ার টেবিলে রাখা আছে যখন প্রতিদিন সন্ধ সন্ধ্যের আগের আলো এর উপরে এসে গদুলির আলো এর উপরে এসে পড়ে তখন মনে হয় কোনো অন্তর্নিহিত জ্যোতি এই মূর্তিটি কারো জ্যোতির্ময় করে তুলেছে যারাই মানুষকে ভালোবাসেন যারাই মানুষের কাছে যান যারাই সঙ্গবদ্ধ জীবনে বিশ্বাস করেন তারাই বিবেকানন্দকে পান এবং তাদেরই ভেতরে আলোটা জ্বলে ওঠে আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি প্রাণারামারাম